লঙ্কাত কপিলি নৈয়ে ভয়ংকর বানপানী সৃষ্টি করেছে। লঙ্কার দক্ষিণ লস্কর পথার মাঝগাঁওত প্রায় 250টা পরিয়াল এতিয়াও বানপানীর তলত, কিন্তু উদ্ধার কারণে এতিয়াও প্রশাসনের ফলের কোনো লোক উপস্থিত নাই। কণ কণ লড়ালীকে ধরে সকল রাইজে এটা বিশুদ্ধ খোয়া পানির অভাব হয়েছে আর খাদ্য সামগ্রীর অভাব হয়েছে। স্থানীয় রাইজে সরকার লৈ আৰু প্রশাসনের কাতর আহ্বান করেছে সাহায্য করবলে আর মানুষক নিরাপত্তা ঠাইলৈ নিয়ার কারণে কাতর আহ্বান করেছে স্থানীয় রাইজে। আমার এই জায়গাটা হয়েছে লঙ্কা মানে দক্ষিণ লস্কর পথার মাঝগাঁও, দক্ষিণ লস্কর উত্তর লস্কর পথার দুইটা গাঁও। আমার কপিলী নদীর ভাড়ণীর পানিয়ে বর্তমান মানে সম্পূর্ণরূপে ডুব গেছে আর আমার ইয়াত প্রায় 200-250 ঘর বর্তমান পানির তলত ডুব গেছে। মোর নিজরে 40 মন ধান আছিল, রাতেপা ইমান দ্রুতগতিত পানিখিনি সুমাই আছে, এতিয়া 40 মন ধান সম্পূর্ণ পানির তিতি গল নষ্ট হয়েছে। গতিকে আমি সরকারের ক্ষতিপূরণ বিচারি আছো আর আমার বহুত মানুষ খাদ্য খাদ্য খাওয়া পানি এইবিলাকর অভাবত বহুত মানুষ এটা হাহাকার পুরা অবস্থা। সরকারের ফলের ইমান এটা গুরুত্ব মানে দিয়া নাই এতালেকে আর রাইজ বর্তমান মানে বহুত অসুবিধাত পড়েছে। গতিকে সরকারে ইমিডিয়েটলি কিবা ব্যবস্থা গ্রহণ করব লাগে সেটাই আমার দাবি। আর আপনার মানে এতিয়া মানুষবিলাক কত আছে? বড় মানুষবিলাক এতিয়া তো আমার মানুষ সব মানে এটা হেৰি সেন্টারত নাই, মানুষখিনি মানে যার যার রিলেটিভ আছে তাতে গৈছে, কিছু মানুষ রাস্তা সব মানুষ ওলাব পারিছে নাকি? না, সব মানুষ এতালেকে ওলাব পারা নাই, কিছু মানুষ পানি এতিয়াও পানির ভিতর আছে, সময় আবদ্ধ হয়ে ভিতরতে সাং টাং কিবা এনেকুৱা আবদ্ধ হয়ে আছে। গতিকে এইখানে মানুষ উদ্ধার করব লাগে। এনে কিবা সাহায্য পাইছে নাকি আপনার? এতালেকে কোনো সাহায্য পোৱা নাই বা সরকারি কোনো অফিসার বিভাগীয় কর্তৃপক্ষ এতালেকে কোনো মানে আপনার তাত আহা নাই, ইনকোয়ারি করা নাই। এনে পানি কি এতিয়া বাড়ি আছে? তার পানি এতিয়াও বাড়ি আছে আর বহুত ডাঙর পানি হওয়ার আশঙ্কা আছে। আমি এতিয়াও মানে ভয়ত আতঙ্কিত, পানি এতিয়াও নদীত বাড়ি আছে।